ছোট্ট বন্ধুরা কি ঘুমিয়ে পড়েছো না ঘুমিয়ে পড়া তোরজোর করছো এখনো হুটোপাটি করছিলে আর মা কিংবা বাবা বলেছেন অনেকবার এসে বলে গেছেন তাই জন্য এখন বেশ বিছানায় তাহলে যদি তাই করে থাকো তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি রূপকথার গল্প ভিনদেশি রূপকথা গ্রেমস ফেয়ারিটেলস এর অনুবাদ এবং এটা সংকলন করেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর তো চলো আমরা পড়ে ফেলি আচ্ছা এই বইটার প্রকাশনা করেছেন কিশোর ভারতী আর এর ছবি এঁকেছেন শ্রী হরেন্দ্র চক্রবর্তী শ্রী বরদা প্রসন্ন দাস ও শ্রী অশোক ধর তাহলে চলো আমরা আজ পড়ে ফেলি ইচ্ছা পূরণ পাথর তাহলে চলো চলে যাই ইচ্ছা পূরণ পাথর আমরা এই তো পৌঁছে গেছি ইচ্ছা পাথর দুখিরামের আপনজন বলতে কেউ ছিল না সামান্য দু চার টাকা যা ছিল তাই নিয়ে সে একদিন বেরিয়ে পড়ল তীর্থ ভ্রমণে তখনকার দিনে তো আর রেলগাড়ি ছিল না হাঁটতে হাঁটতে সে চলল মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে একদিন সে এসে পৌঁছালো এক গায়ে পথের পাশে গায়ের ছেলেরা একটা নেংটি ইঁদুরের লেজে সুতো বেঁধে নাচাচ্ছিল ইঁদুরটা পালাবার জন্য ছটফট করছে ছেলেরা হাততালি দিচ্ছে আর হাসছে ছেলেরা বলল। দেখ এসে ইঁদুর নাচ দেখে দুঃখীরামের কষ্ট হলো বলল ওকে ছেড়ে দাও আমি তোমাদের পয়সা দিচ্ছি ছেলেদের হাতে দুঃখিরাম কয়েকটা পয়সা দিল তারা ইঁদুরটাকে ছেড়ে দিলে ইঁদুরটা এক লাফে ঢুকে গেল মাঠের এক গর্তে দুখিরাম হাঁটতে হাঁটতে এলো আর এক গাঁয় সেখানে একদল ছেলে একটা গাধাকে জ্বালাতন করছিল গাধাটাকে পিছনের দুপায়ে দাঁড় করাচ্ছে পড়ে গেলেই মারছে গাধা দুপায়ে দাঁড়াতে পারবে কেন মার খেয়ে খেয়ে বেচারা কাতরাচ্ছে দেখে দুখিরামের কষ্ট হলো বলল ওকে ছেড়ে দাও আমি তোমাদের পয়সা দিচ্ছি দুখিরাম কয়েকটা পয়সা দিল ছেলেরা গাধাটিকে ছেড়ে দিলে দুঃখীরাম হাঁটতে হাঁটতে এলো আর এক গায়ে সেখানে একদল ছেলে একটা বাচ্চা ভাল্লুককে নাচতে শেখাচ্ছে নাকে দড়ি বাঁধা দড়ির টানাটানিতে ভালুকের নাক দিয়ে রক্ত ঝরছে দেখে দুখিরামের কষ্ট হলো বলল ওকে ছেড়ে দাও আমি তোমাদের পয়সা দিচ্ছি দুখিরাম পয়সা দিল ছেলেরা ভালুকটিকে ছেড়ে দিলে ভালুকের বাচ্চা পালিয়ে গেল বোনের মধ্যে এদিকে পয়সা দিতে দিতে দুঃখীরামের পকেট খালি হয়ে গেছে যা কিছু ছিল সবই খরচ হয়ে গেল এখন সে তীর্থে যাবে কেমন করে সামনে রাজার বাড়ি দুখিরাম ভাবল রাজার তো কত টাকা কিছু ধার নিয়ে তীর্থটা আগে ঘুরে আসি ফিরে এসে শোধ করে দিলেই হবে দারোয়ানের চোখে ধুলো দিয়ে দুখিরাম রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ল রাজার ধনাকারে গিয়ে নিজের দরকার মতো সামান্য টাকা পয়সা নিয়ে সে বেরিয়ে এলো কিন্তু বেরোবার সময় পাহারাওয়ালা তাকে ধরে ফেলল রাজসভায় রাজসভায় দুখিরামের বিচার হলো রাজা বললেন ও চোর ওকে একটা বাক্সে ভরে জলে ভাসিয়ে দাও একটা কাঠের সেন্দুকে বন্ধ করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো ভেসে চলল নদীর স্রোতে ভাসতে ভাসতে এসে লাগলো এক ঘাটে কুটকুট কুটকুট করে বাক্সের ডালা কাটা শব্দ হলো তারপরেই সেন্দুকের ডালা খুলে গেল দেখা গেল ইঁদুর গাধার ভাল্লুক বাক্সের সামনে দাঁড়িয়ে আছে তারা বলল আপনি একদিন আমাদের বাঁচিয়েছিলেন আমরা সেই উপকার ভুলিনি চারজনে বনের পথ ধরে চলতে শুরু করলো কোনো এক সময় নদীর তীর থেকে ভাল্লুক একটা পাথর কুড়িয়ে নিলে বললে এটি ইচ্ছাপূরণ পাথর এর কাছ থেকে যা চাইবে তাই পাবে দুঃখিরাম তখনই সেই পাথরের কাছ থেকে চেয়ে বসলো এখানে একখানি বড় বাড়ি হোক 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 একটা চমৎকার বাগান হাতিশালে হাতি ঘোড়া গাড়ি সব তখনই সেখানে বাড়ি হলো বাগান হলো হাতি ঘোড়া হলো চার বন্ধু সুখে সেখানে বাস করতে লাগলো সেই পথ দিয়ে একদল সদাগর যাচ্ছিল বনের ধারে অমন বাড়ি বাগান দেখে তারা অবাক হয়ে গেল দুঃখিরামকে তারা জিজ্ঞাসা করলো এই বোনের ধারে এমন বাড়ি করলেন কেন বলল আমায় কিছু করতে হয়নি সব এই করেছে সদাগর বলল ওই পাথরখানি আমাদের বিক্রি করুন কি চান বলুন পাথরখানি থেকে যা চাইবে তাই পাবে এ কথা দুঃখীরাম ভুলে গেল বললো তোমাদের কাছে যা আছে সব যদি আমাকে দাও তো সদাগররা তখনই যা ছিল সব দিয়ে দিলে দুঃখীরাম ও পাথরখানি তাদের দিয়ে দিলে পাথরখানি নিয়ে সদাগররা চলে গেল সঙ্গে সঙ্গে দুখিরামের বাড়ি ঘর সব উবে গেল দুঃখীরাম দেখে যে সে বসে আছে বোনের ধারে ভালুক বলল যেভাবেই হোক ওই পাথরখানি ফেরত পেতেই হবে চারজন মিলে চললো সদাগররা যে পথে গিয়েছিল সেই পথে কিছু দূর গিয়েই দেখে সদাগররা আর একখানি বাড়ি করে আছে ইঁদুর গিয়ে ঢুকলো সেই বাড়িতে সারা বাড়ি তন্ন তন্ন করে সে দেখে এলো বললো পাথরখানি যেখানে আছে সেখানে একটি হুলো বিড়াল বসে আছে ওই বিড়াল থাকতে পাথরখানি আমি আনতে পারবো না বালুক বলো বেশ ওই বিড়ালকে তাড়াতে হবে ফন্দি বলে দিচ্ছি রাত্রে সদাগর ঘুমোচ্ছিল ইঁদুর গিয়ে তার নাকে কামড়ে দিল সদাগর তো রেগেই আগুন বিড়ালটা কিছুই করে না এত ইঁদুর হয়েছে বাড়িতে একটা কেউ ধরে না তখনই সে বিড়ালটাকে মেরে বাড়ি থেকে বের করে দিলে এবার ইঁদুরে সুবিধা হলো সারা রাত বসে বসে কাঠের সিন্দুকটা কাটলো বের করে আনলো সেই পাথরখানিকে তারপর পাথরখানিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে এলো ঘরের বাইরে সেখান থেকে বাগানের পাঁচিলের পাশে বাগানের মধ্যে গাধা দাঁড়িয়েছিল সে পাথরখানি মুখে নিয়ে বাগান থেকে বেরিয়ে এলো ভালুক ছিল বোনের ধারে সে এবার গাধার আর পিঠে নিয়ে এক দৌড়ে বন পার হয়ে এলো নদীর তীরে ভালুক বলল যাক আমাদের বুদ্ধিতে এবার কাজ হয়েছে কি বল গাধার মুখে পাথর সে কোনো জবাব দিল না বালুক বলল কিরে গাধা কথা বলছিস না যে কথার জবাব দিবি জানিস আমি বালুক এক চরে তোকে ঠান্ডা করে দেব কি বলব আমার মুখে যে পাথর যেই কথা বলা অমনি পাথরখানি গাধার মুখ থেকে পড়ে গেল গোল পাথর গড়িয়ে পড়ে গেল নদীর জলে গাধা বলল। এখন কি হবে ভালুক বলল কি আবার হবে ওই পাথর তুলতে হবে নদীর তলা থেকে পাথর কি করে তুলবে ঠিক তুলবো আমি কি তোর মতো গাধা নদীর তীরে ব্যাঙের বাসা ভালুক সব ব্যাঙেদের দেখে বললো তোমরা এখনো দিব্যি আরামে বসে আছো এদিকে যে কি বিপদ আসছে তার কোনো খবরই জানো না ব্যাঙেরা বললো কী হয়েছে ভালুক বললে বনে এক প্রকাণ্ড জানোয়ার এসেছে সে দিনে একশো ব্যাংক ধরে খায় আমাদের ওদিকে সব ব্যাংক খেয়ে শেষ করেছে এবার আসছে এইদিকে আমরা কি করব পাথর জোগাড় করো আশেপাশে নদীর নিচে যেখানে যত পাথর পাও জড়ো করো আমরা এদিকে একটা উঁচু পাঁচিল তুলে দেব যাতে সেই জানোয়ারটা পাঁচিল পার হয়ে এদিকে না আসতে পারে ব্যাঙেরা পাথর চড়ো করতে শুরু করলো নদীর পাড়ের পাথর শেষ হয়ে গেল এবার ব্যাঙেরা ডুব দিল নদীর জলে থেকে তারা অনেক পাথর কুড়িয়ে দেখতে দেখতে নদীর তলা আনলো সেগুলি দেখতে দেখতে ভালুক শেষে ইচ্ছা পূরণ পাথরখানি খুঁজে পেল আর যায় কোথাও ভালুক তো বেজায় খুশি বললো থাক থাক আর তোমাদের পাথর তুলতে হবে না কে আবার কষ্ট করে দেয়াল তুলতে যাবে সেই জানোয়ারটা যদি আসে তো তোমরা আমাদের ডাক দিও আমাদের ডাক দিও আমরা এসে এই পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলব সেটাই সোজা হবে আমরা ভেবে দেখলাম পাথরগুলো সব এইখানে হাতের কাছে জড়ো করা থাক তিন বন্ধুতে আবার নদীর পথ ধরে চললো দুঃখীরামের কাছে এসে বলল এই নিন সেই পাথর এবার আর কাউকে বিলিয়ে দেবেন না পাথর হাতে পেয়েই দুঃখীরাম বলল আবার সেই বাড়ি হোক বাড়ি হলো হাতি সালে হাতি হলো ঘোড়া সালে ঘোড়া হলো গাড়ি হলো দুঃখেরাম বললো ভালুক গাধা আর ইঁদুর তোমরা আমার বন্ধু তোমরাও আমার সঙ্গে থাকবে এখানে চার বন্ধুতে সেখানে সুখে বাস করতে লাগলো ভালো লোক কোনো দিন দুঃখ নাহি পায় সবার সাথে মিলেমিশে আনন্দে কাটায় তো ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে এখানেই শেষ হলো আজকের গল্প থেকে কি শিখলাম বলো তো ভালো কাজের প্রত্যুত্তরে ভালোই হয় আর আমরা যদি কখনো কোনো ভুল করি বা এমন কিছু আমরা পদক্ষেপ নিই যার ফলস্বরূপ ভুল মানে আমরা একটা ভালো করতে গেলাম কিন্তু আমরা সব সব কিছু তো সবসময় জানি না যার ফলে সেটা ভুল হয়ে গেল কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ফলটা পাওয়া যায় সেই ফলটাকেও কিন্তু মেনে নিতে হয় এবং মেনে নিয়ে নিজের ভালো কাজগুলো করে গেলে কিন্তু সেই অসুবিধা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাই তো তাহলে আমরা সব সবসময় সকলের সাহায্য করব। এবং চিন্তা করব। ভাবব মা বাবা বড়োদের থেকে উপদেশ নেব তাদের সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেব যাতে না ওই যেমন সদাগরকে বিলিয়ে দিল ওরকম যাতে আমরা না করি তাহলে আজ এই অবধি সকলে ঘুমিয়ে পড়ো তাটা